আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে অ্যান্ড ভার্সাস অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজের মধ্যে ব্যবহারগত পার্থক্য দেখানো হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াবো না, আজকে আমরা এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথমে একটু জেনে নেওয়ার চেষ্টা করি অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ উভয়ই কনজাংশন, তবে দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে অ্যান্ড একটা শব্দ আর অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে একটা কনজাংশনাল ফ্রেজ। কিন্তু এদের দুইয়ের অর্থই হচ্ছে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ শব্দটার অর্থ ফ্রেজটার অর্থ হচ্ছে এবং। তাহলে এদের ভিতরে ব্যবহারগত পার্থক্য কী? আমরা বন্ধুরা জানি কনজাংশন হচ্ছে এমন সব শব্দ যা সমজাতীয় দুটোকে যুক্ত করে। যেমন দেখুন তো, এখানে রিনা একটা নামবাচক শব্দ, সালমাও কী একটা নামবাচক শব্দ, তার মানে দুটোই নাউন, দুটো নাউনকে যুক্ত করেছে অ্যান্ড। অ্যান্ড মানে হচ্ছে একটা কনজাংশন। তো যাই হোক, আমরা দেখার চেষ্টা করব অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজের ভিতরে মূল পার্থক্য কী। দেখুন তো, অ্যান্ড দ্বারা দুটো সমান জাতের অর্থাৎ দুটো নাম যুক্ত হয়েছে, দুটোই সিঙ্গুলার। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজে এখানে যে ফ্রেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা নাম যুক্ত হয়েছে, এখানেও একটা নাম যুক্ত হয়েছে, তবে এটা কিন্তু প্লুরাল, তার মানে হচ্ছে একটা সিঙ্গুলার একটা প্লুরাল। এখানে কি একটা এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার। তো যাই হোক, আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স অলরেডি পেয়েছি যে অ্যান দ্বারা দুটো সাবজেক্ট সমান হয়, আর অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা দেখুন একটা সিঙ্গুলার একটা প্লুরাল, সবসময় এখানে এটা প্লুরাল হবে বন্ধুরা। তো যাই হোক, দেখুন অ্যান দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন মনে রাখবেন ভার্ব হবে প্লুরাল, এখানে ভার্ব হিসাবে আর হবে নট ইজ। তার মানে আপনারা প্রথম যে বিষয়টা বুঝতে পেরেছেন, অ্যান দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে ভার্ব হয় প্লুরাল। কিন্তু দেখুন বন্ধুরা, এখানে যে যুক্ত রয়েছে রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস, মনে রাখবেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। এখন দেখুন তো, হার সিস্টার্স প্লুরাল, কিন্তু কাজ হবে না, অ্যাজ ওয়েল অ্যাজের পূর্বের সাবজেক্ট কোনটা, রিনা, সেই অনুযায়ী হবে। তার মানে রিনা ইজ কামিং টু নাইট, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন বন্ধুরা, অ্যাজ ওয়েল অ্যাজের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হয়, সেক্ষেত্রে এটা সিঙ্গুলার বিদায় ভার্বটা সিঙ্গুলার হয়েছে, যদি প্লুরাল হতো, যেমন এখানে কিন্তু আমি লিখেছি দে, দে কিন্তু নিশ্চয় একটা প্লুরাল ফর্ম, অর্থাৎ এখানে অ্যান্ড নয় হবে অ্যাজ ওয়েল অ্যাজ। এইবারে দেখুন তো, এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা দে এবং দেয়ার রিলেটিভস, তার মানে হচ্ছে আমরা জানি যে অ্যাজ ওয়েল অ্যাজের পরে সবসময় প্লুরাল ফর্ম বসে, কিন্তু ভার্ব সবসময় পূর্বের সাবজেক্ট অনুযায়ী হবে। পূর্বের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, দেখুন অ্যাজ ওয়েল অ্যাজের পূর্বে যদি সাবজেক্ট হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল, এক্ষেত্রে কিন্তু ইজ নয় হবে আর, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল রিড জব এজু চ্যানেলের পাশেই থাকবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।